একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চিরপ্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন। এটি শুধু বাংলাদেশের নয়, এখন এটি সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিপালিত হচ্ছে। যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বিস্তারিত অলিউর রহমান তামিমের রিপোর্টে। ফাগুনের রক্তরাঙ্গা আলো ফুটার আগে থেকে শহীদ মিনারের পথে সবাই, কারো হাতে ফুলের তোড়া, আবার কারো হাতে ব্যানার প্লাকাটে ফুটে উঠেছে ভালোবাসা। শহীদের প্রতি শ্রদ্ধা রেখে উজ্জ্বল মিনারের বেদিগুলো। যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর মাধ্যমে গোলাপগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এই বাংলা ভাষাকে আমরা শুদ্ধ করে আমরা পরিচর্যা করি এবং শিক্ষক সমাজ আছেন যারা, তাদেরকে অনুরোধ করবো যে ছাত্র ছাত্রীদেরকে ভালো করে বাংলা ভাষাকে শুদ্ধ করে তাদেরকে শেখাবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। মায়ের ভাষায় কথা বলার আদায়ে সালাম জব্বার রফিকদের আত্মত্যাগে সেদিন বাঙালি জাতিসত্তা বিকাশে যে সংগ্রামের সূচনা হয়েছিল, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি পায়। প্রজন্ম থেকে প্রজন্ম একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চিরপ্রেরণার প্রতীক। আমি যখন যে শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শনে যাই, আমি শিক্ষকদেরকে বলি যে অবশ্যই আপনারা আন্তর্জাতিক ভাষা, যেটি ইংরেজি ভাষা, এই ভাষার চর্চার সাথে সাথে আমাদের শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার যাতে সর্বস্তরে হয় এবং বাচ্চারা যাতে মানে শুদ্ধ বাংলা চর্চার ভেতর দিয়ে বড় হয়। আমাদের হাজার বছরের লালিত একটি সংস্কৃতি রয়েছে, অরণ্য সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, বাঙালি সংস্কৃতির আবহে যেন বাচ্চারা বড় হয়। সেদিন মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক জব্বার, সালাম বরকত, শফিউলরা। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেওয়া এই প্রথম নজির। আমাদের সামনে পৃথিবীর মধ্যে প্রায় 6,500 ভাষা আছে এবং মানে কোনো জাতি, শুধুমাত্র বাংলাদেশের বাঙালি ছাড়া কোনো জাতি তার মাতৃভাষার জন্য জীবন দিয়ে রক্ত দিয়ে কোনো রক্ত দিয়ে ভাষা আনে নাই। আমরা মানে রক্ত দিয়ে আমাদের ভাষা এনেছি। একুশের প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞ চিত্রে ভাষা শহীদদের স্মরণ করে, হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে সবার কণ্ঠে বাজে একুশের অমর শোকসঙ্গীত। আমার বাহিরে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি। ভাষা সৈনিকরা আত্মত্যাগ করেছিলেন বলেই আমরা পেয়েছি মাতৃভাষা বাংলা, শিখেছি চাঁদিন জাতি হিসাবে মাথা উঁচু করে বাঁচতে। তাই সকল প্রজন্মেরই চাওয়া শুধু একটি দিবস নয়, প্রতিটি দিন হোক মাতৃভাষা চর্চা, দেশ এগিয়ে যাক সমৃদ্ধির পথে। অলিউর রহমান তামিম, আই ওয়ান নিউজ টাইম, গোলাপগঞ্জ, সিলেট।